ফ্ল্যাটের সার্ভিস চার্জ আদায় সহ নানা অনিয়মের অভিযোগ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বিশেষ পুলিশ সুপার শামিমা ইয়াসমিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করল কনকর্ড ম্যাগনোলিয়া ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি। বিকেলে রাজধানী সেগুনবাগিচায় ডিআরইউর সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে সমিতির সদস্যরা অভিযোগ করেন, সিদ্ধেশ্বরী কনকর্ড ম্যাগনোলিয়ার 27টি ফ্ল্যাটের মধ্যে 4টির মালিক শামিমা ইয়াসমিন 2019 থেকে কোনো সার্ভিস চার্জ দেন না। তাদের আরও অভিযোগ, ভবনটিতে তিনি রাজুক অনুমোদিত নকশা বহির্ভূত নির্মাণ কাজ করছেন। এর মাঝে বেশ কয়েকবার রাজুক সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অভিযোগ দেওয়া হলেও কোনো সুরাহা হয়নি। তাদেরকে নানা সময়ে জেল মামলার ভয় দেখানো হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এ ব্যাপারে মন্তব্য জানতে বিশেষ পুলিশ সুপার শামিমা ইয়াসমিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।